কারো বাড়িতে অ্যাকুরিয়াম রাখা দেখে, বা কারো বাড়িতে সুন্দর মাছ দেখে, অথবা বাস্তুশাস্ত্র বা ফেংশুই মতে অ্যাকুরিয়াম বাড়িতে রাখলে বেশ কিছু বেনিফিট পাওয়া যায়, এটা জেনেও আজকের ডেটে অনেকেই অ্যাকুরিয়াম হবিতে আসছে। এবার যারা অ্যাকুরিয়াম হবিতে আসছে, প্রবলেম একটা হচ্ছে যে আমরা কি দিয়ে শুরু করব। অনেকেই মানিটা তাদের কাছে ফ্যাক্টর না, মানে তাদের কাছে যথেষ্ট টাকা আছে, তারা একটা ভালো সেট আপ করতে চায়, ভালো মাছ রাখতে চায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে নলেজ। যেহেতু নলেজ নেই, তো তারা অনেক সময় ভাবে যে আমরা যদি একটা বড় অ্যাকুরিয়াম করি এবং আমরা যদি একটা ভালো মাছ শুরুতেই নিয়ে নিই, যদি আমাদের প্রপার গাইড না করা হয়, তাহলে সেই মাছটা মরে গেলে আমাদের একটা ফিনান্সিয়াল লস হবে, তার পাশাপাশি একটা মানসিক লস হবে, মানে একটা শখ করে একটা জিনিস আনলাম সেটা বাঁচলো না। তো বিগিনার্স যারা আছে, যাদের কাছে একটা বাজেট ইস্যু আছে এবং যাদের কাছে বাজেট ইস্যু নয়, আমি তাদের মিলিয়ে একটা ভিডিও বানাচ্ছি, যে ভিডিওতে আমি 7টা মাছ দেখাবো, যে 7টা মাছ যে কোনো বিগিনার্স রাখতে পারেন, সেটা বাজেট কম হলেও বাজেট বেশি হলেও। আমি দু ধরনের মাছই এই ভিডিওতে দেখাবো, ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। যারা অবশ্যই এক্সপিরিয়েন্স, তারাও কিছু নাম নিচে কমেন্টসে সাজেস্ট করতে পারেন, কারণ এই ভিডিওটা আমরা একটা কমিউনিটি হয়েছি, সবাই মিলে দেখবো এই ভিডিওটা। আর যারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন, তারা ডেফিনেটলি শেয়ার করবেন, যাতে যারাই হবিতে আসতে চায় তারা যাতে মিসগাইড না হয়। কারণ অনেক সময় আমাদের বেশি দামি মাছ সেল করে দেওয়া হয়, এটা জেনে যে হয়তো এটা বিগিনার্সদের জন্য ঠিক না তারপরেও। তাই চলুন, কোনো রকম প্রবলেম যাতে ফিউচারে না হয়, তার জন্য কিছুটা নলেজ আমরা আদান প্রদান করে নিই। নলেজ এবং ট্রাস্ট, এই দুটো জিনিসই আজকের দিনে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং সেটা প্রত্যেকটা ক্ষেত্রে, যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিসের ক্ষেত্রে। ধরুন না, আপনি একটা ব্র্যান্ডেড মোবাইল কিনলেন, আপনি দেখবেন জিজ্ঞাসা করবেন যে এর সার্ভিস সেন্টারটা কোথায়, কাছে পিঠে সার্ভিস সেন্টার আছে তো, যাতে কোনো রকম প্রবলেম হলে আমরা যাতে সঙ্গে সঙ্গে সার্ভিসটা পাই। এবং সেই মোবাইলটা কেনার আগে আমরা অনেক সময় অনলাইনে গিয়ে তার রিভিউও চেক করে নিই যে হ্যাঁ, বিশ্বস্ত জায়গা তো, বা বিশ্বস্ত জিনিস কিনছি তো। বন্ধুরা, অশোক অ্যাকোয়াতে আজকের ডেটে যত মানুষ মাছ কিনতে আসছে, ততোধিক মানুষ আসছে মাছ কেনার আগে তার ব্যাপারে একটা ডিটেলস ইনফরমেশন নিতে, বা একটা ওভারভিউ নিতে, যে আমি একটা অ্যারোয়ানা রাখবো, তার জন্য ট্যাঙ্ক সাইজটা কী হবে, কত এমএম গ্লাস দিয়ে অ্যাকুরিয়াম বানাবার। যেহেতু আমরা অ্যাকুরিয়াম বানানোর পরিষেবা শুরু করেছি, তো তারপর থেকে আরও ভালো রেসপন্স আমরা পাচ্ছি, যে অ্যাকুরিয়ামটার চওড়া কতটা হবে, লেন্থ কতটা হবে, হাইট কতটা হবে, এই মাছ রাখবো সেই অনুযায়ী অ্যাকুরিয়ামের সাইজটা কেমন হওয়া দরকার। আমি একটা অ্যারোয়ানা কিনতে চাই, আমার বাজেটটা এটা, তো আমি এই বাজেটে কী মাছ দিয়ে শুরু করবো, বা কী অ্যারোয়ানা দিয়ে শুরু করবো। আচ্ছা, আমার একটা রেড অ্যারোয়ানা নেওয়ার ইচ্ছা, তো আমি বিগিনার্স, আমার কি রেড অ্যারোয়ানা নেওয়াটা ঠিক হবে? অ্যারোয়ানা বা অস্কার নিতে চাই, বা ডিসকাস নিতে চাই, তো ডিসকাশন আমি ডেকোরেশন করতে চাই, তো ডেকোরেশন করাটা কি ঠিক হবে কি না, মেনটেন্যান্সটা হেডেক হয়ে যাবে, ফিল্টারেশন কেমন হবে, ওষুধ কী কী রাখবো বাড়িতে, খাবার ক টাইমস দিতে হবে, এগুলো পুরোটাই সেট আপ করার আগে, ইনভেস্ট করার আগে তারা জেনে নিচ্ছে। আর এটা একটা দারুণ চেঞ্জেস, বেশ কিছু হবিজদের মধ্যে আমি চেঞ্জেসটা দেখতে পাচ্ছি। আমি তাদেরকে পার্সোনালি ধন্যবাদ জানাতে চাই যে আপনারা একটা অবলা প্রাণীর জন্য যে এতটা কেয়ারফুল হচ্ছেন, এতটা সিনসিয়ার হচ্ছেন, এটা একটা দারুণ চেঞ্জ। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা কি বলতে চাই, কি বোঝাতে চাই, বেসিক আপনাদের আইডিয়া দিলাম। এবার যেটা বললাম যে 7টা মাছ এই ভিডিওতে আলোচনা করব, মাছ তো অনেক আছে, 7টা মাছ আলোচনা করব যেটা আপনারা বিগিনার্সরা রাখতে পারেন। সবার আগে যেটা সবার পছন্দ, যদি আপনার কাছে একটা 3.5 ফিটের ট্যাঙ্ক থাকে, আপনি গোল্ডফিশ রাখতে পারেন। ইম্পোর্টেড গোল্ডফিশও আসছে এবং ইন্ডিয়ান ব্রিড এক্সপোর্ট কোয়ালিটিরও গোল্ডফিশ আসে, এবং যেটা আমরা বিভিন্ন ছোটোখাটো শপে দেখি বা আমরা হাটে গেলে দেখতে পাই, সেটা হচ্ছে লোকাল গোল্ডফিশ, যেটা একদম প্রপার ইন্ডিয়ান ব্রিড, যেটা একটু কম দামেও পাওয়া যায়। তো আপনারা গোল্ডফিশ রাখতে পারেন। আজকের ডেটে যদি একটু ট্রেন্ড চলছে একটু এক্সপোর্ট কোয়ালিটির গোল্ডফিশ রাখা, একটু ইম্পোর্টেড গোল্ডফিশ রাখা, যেগুলো একটু দামি হয় সেই গোল্ডফিশগুলো, তো আমাদের একটা জিনিস জানতে হবে যে গোল্ডফিশ হার্ডি ফিশ, গোল্ডফিশ অনেক দিন পর্যন্ত বাঁচে, মানে এই দিক থেকে দেখতে গেলে হার্ডি ফিশ, মানে আমরা যদি একটা রেকর্ড চেক করি গুগলে গিয়ে যে একটা গোল্ডফিশ 50 বছরও বেঁচেছে, ওটা ওয়ার্ল্ড রেকর্ড। তো যাই হোক, আমরা সেটা হয়তো এক্সপেক্ট করি না যে আমার কাছে 50 বছর বাঁচবে, কিন্তু এটা এক্সপেক্ট করতে পারি অ্যাটলিস্ট 2-4-5 বছর তো বাঁচবে, কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের কাছে সেই গোল্ডফিশটা অতদিন স্টে করে না। তো তার পেছনে অনেকগুলো কারণ থাকে, অনেকগুলো প্রবলেমস থাকে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো না। আমি শুধু বিগিনার্সরা কী কী মাছ রাখতে পারে স্টার্টিংয়ে, আমি সেটা নিয়ে আজকে আলোচনা করছি। তো গোল্ডফিশ আপনারা রাখতে পারেন, সেটা লোকালও হতে পারে আর ফ্যান্সি গোল্ডফিশও হতে পারে, আজকের ডেটে ফ্যান্সি বা এক্সোটিক গোল্ডফিশের চাহিদা বাড়ছে। ডাউট যা যা থাকবে, আমার এই ভিডিওটার মাঝখানেও অনেক প্রশ্ন আপনাদের মনে আসবে এবং ভিডিওটা শেষ হওয়ার পরও, তো এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। তো এই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে আপনাদের ডাউট ক্লিয়ার করাতে পারেন, সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আর যারা মাছ কিনতে চান, যে আমি অশোক অ্যাকোয়াতে যাবো, একবার ভিজিট করবো ওনাদের শপটা, ওনাদের সাথে কিছু ডাউট ক্লিয়ার করে নেবো, তাহলে আমি সেলস টিমের নাম্বার আপনাদের দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সেলস টিমের নাম্বার, এখানে ফোন করেও আপনি আমাদের শপে এসেও কথা বলতে পারেন, আপনাকে প্রপার গাইড করা হবে, একটা টাইমিং আছে, ওই টাইমিংয়ের মধ্যে আসবে।
দ্বিতীয় সেটা হচ্ছে অস্কার। সেম আপনার কাছে যদি একটা 3 ফিটের অ্যাকুরিয়াম থাকে আপনি অস্কার স্টার্ট করতে পারেন, বাট ইন নিয়ার ফিউচার আপনাকে অ্যাকুরিয়াম সাইজ বাড়াতে হবে বা ওই মাছটাকে সেল আউট করে আবার ছোট কোনো মাছ নিয়ে আসতে হবে। কারণ কারণ অস্কারের সাইজ মোটামুটি 1 ফুটের কাছাকাছি বেড়ে যায় যদি ওকে জায়গা দেওয়া হয়। তাহলে যে মাছটা 1 ফুট অবধি বাড়তে পারে সেই মাছটাকে ডেফিনেটলি জায়গাটা দেওয়া উচিত। আমরা যখন জানি যে মাছটা বড় হতে পারে তাহলে তাকে জোর করে ছোট ট্যাঙ্কে রাখার কোনো মানে নেই। আমরা অস্কার সবাই যে কেউ একটা বিগিনার স্টার্ট করতে পারেন, কিন্তু একটা জিনিস আমি বলবো যে কেউ স্টার্ট করতে পারে মানে ক্যাজুয়ালি স্টার্ট করাটা না। ক্যাজুয়ালি এই জন্যই স্টার্ট করতে মানা করছি কারণ সব মাছেরই কিছু না কিছু কেয়ার থাকে, সেই কেয়ারটা আপনাকে জানতে হবে। অস্কার একটা বাজেট ফ্রেন্ডলি মাছ, অস্কার মোটামুটি সব কিছু খায় এবং বিগিনার্স এই জন্যই কারণ অনেক সময় আমরা জলের প্যারামিটারটা কী হচ্ছে বা টেম্পারেচারটা আপ ডাউন হয়ে গেছে কিনা এই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। তো অস্কার যেহেতু একটু হার্ডি ফিশ ওই জায়গাটাকে ব্যালেন্স করে নেয়, হট করে কিছু হয় না। আমি ডিসকাস কখনোই বলবো না একদম বিগিনার্স, আর যদি আপনার ভালো গাইড করার কেউ না থাকে তাহলে আপনি ডিসকাসে যাবেন না যদি আপনি একদম বিগিনার্স হয়েছেন। কিন্তু হ্যাঁ, আপনারা যদি আমাদের এখানে এসেছেন, প্রপার নলেজ নিয়েছেন, আমরা যেভাবে বলবো সেভাবে যদি আপনি চলতে পেরেছেন তাহলে ডিসকাসে যাবেন, নাহলে একদম বিগিনার্স হলে আমি ডিসকাসটা তাকে সাজেস্ট করি না। এবার হচ্ছে প্যারট, যেটা সবার পছন্দের একটা মাছ, প্যারটে যেতে পারেন। অস্কারে আমি ট্যাঙ্কে ডেকোরেশনের কথা সেইভাবে বলি না, কিন্তু প্যারটের ক্ষেত্রে যারা বিগিনার্স প্যারট রাখতে চান তাদের আমি বলবো ইনিশিয়াল ডেজে আপনাকে একটু হাইডিং স্পেস দিতে হবে। কারণ প্যারট নিয়ে অনেকের এই প্রশ্নটাও আসে যে দাদা আমি প্যারট এনেছি প্যারটের কালার চলে যাচ্ছে। তো কালার চলে যাওয়ার পেছনে না অনেকগুলো কারণ থাকে, তার পেছনে এই একটা কারণ যে আমরা অনেক সময় এটা জানি না যে প্যারট ট্যাঙ্কে শুরুর দিনগুলোতে একটু হাইডিং স্পেস একটু ডেকোরেশন করতে হয়। কারণ ওরা লোকায়, ওরা একটু ভয় পায়, ওরা স্ট্রেসে থাকে, যার দরুণও কিন্তু ওদের প্রপার কালারটা আসে না। সে আমি যতই ভালো খাবার দিই আর যতই মেনটেন করে রাখি, তো যার যে উপযুক্ত পরিবেশ ওইটা দিতে হবে। আমি এই জন্যই কিন্তু আপনাদের বলছি যে আমাদের হেল্পলাইন নাম্বার বা আমাদের ওয়ার্কশপে আসুন। আজ অনেক মানুষ আসছে এই ভরসাটায় যে আমি কোনো মাছ নেওয়ার আগে আমাকে প্রপার গাইড করা হবে। প্যারটেরও সেম অস্কারেরই মতো, এরাও কিন্তু অনেকটা হার্ডি হয়, হট করে যে মারা যাওয়া বা হট করে অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপার থাকে না। আপনি যদি একটু ঠিকঠাক খাবার, ঠিকঠাক মেনটেন্স, টেম্পারেচার এগুলো যদি করতে পেরেছেন তাহলে কিন্তু প্যারটও আপনার কাছে ভালো থাকবে। এখানে একটা ছোট্ট জিনিস বলে দিই, মেনটেন্স বলতে কিন্তু ওয়াটার চেঞ্জ একটা বড় পার্ট আছে। তো যারা ভাবছেন যে মাসে একবার করে জল চেঞ্জ করব, আমি তাদের বলবো যে যদি আপনার সাম ফিল্টার বা ক্যানিস্টার ফিল্টার থাকে, অ্যাকুরিয়ামে লোড কম আছে, একদম বড় অ্যাকুরিয়াম খুব অল্প বিস্তর কিছু মাছ দিয়ে রেখেছেন এবং মাসে একবারই আপনার সুযোগ হয়, তাহলে হয়তো এটা ব্যালেন্স হলেও হতে পারে। কিন্তু যাদের অ্যাকুরিয়াম ছোট সেইভাবে ভালো ফিল্টারেশন করা নেই তারা কিন্তু 7 দিনে একবার ওয়াটার চেঞ্জ করাটা খুব প্রয়োজন, নাহলে যে কোনো সময় জলের প্যারামিটার বিগড়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। এরপর 4 নম্বর মাছ যেটা হচ্ছে সেটা হচ্ছে মালাবি সিকলেট। মালাবি সিকলেটেরও 2 রকমের ভেরিয়েন্ট আছে, একটা আছে যেটা আমাদের এখানে ব্রিড করা হয় যেটা আমরা 40 টাকা, 50 টাকা, 60 টাকা এই রেঞ্জে পেয়ে যাই, আর একটা আছে যেটা ইম্পোর্টেড মালাবি সিকলেট যার মোটামুটি আমাদের কাছে 12-14 রকমের ভ্যারাইটি থাকে। এই মুহূর্তে যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন হয়তো কিছু স্টক কম থাকবে, বাট মালাবি সিকলেট প্রচণ্ড কালারফুল হয়, ইম্পোর্টেড মাছ যেটা আপনাদের স্ক্রিনে আমরা এখন দেখাচ্ছি। এই মাছগুলো আপনারা রাখতে পারেন, এই মাছগুলোর ক্ষেত্রেও সেম একটু ডেকোরেশন দরকার। আর যারা বিগিনার্স তারা কিন্তু সবসময় চায় যে আমার ট্যাঙ্কটা দেখতে সুন্দর হোক। আমরা অনেক সময় মাছের জন্য কোনটা ইম্পর্টেন্ট সেটা অতটা গুরুত্ব দিই না, আমাদের অ্যাকুরিয়ামটা যেন দেখতে সুন্দর হয়, মানে ভালো লাগে বাইরে থেকে, যাতে আমাদের ভালো লাগে সেই দিকে আমরা নজর দিই বেশি। তাই বিগিনার্সদের জন্য এই মালাবি সিকলেট একটা ভালো অপশনস হবে, কারণ এটা একটা বাজেট ফ্রেন্ডলি মাছ হয়, অনেকগুলো কালার আপনারা অ্যাকুরিয়ামের মধ্যে দেখতে পারবেন। এদের ফিল্টারেশনও যে খুব বেশি হাইফাই থাকে তা নয়, ইনিশিয়াল ডেজে আপনি অল্প কিছু মালাবি সিকলেট হালকা একটু ডেকোরেশন দিয়ে শুরু করতে পারেন। এবার আসছে একটা কন্ট্রোভার্সি, সেটা হচ্ছে অ্যারোয়ানা। অনেকেই বলে বিগিনার্সরা অ্যারোয়ানা নিয়ে শুরু করবেন না। শুরু করবেন না কথাটা যে একদম ভুল তা নয়, কিন্তু কথাটা কিছুটা ভুল। সেটা হচ্ছে বিগিনার্সরাও অ্যারোয়ানা দিয়ে শুরু করতে পারে, সেটা এশিয়ান অ্যারোয়ানাও হতে পারে, সিলভার অ্যারোয়ানাও হতে পারে। এখানে দুখানা রিজন আছে যেটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। নাম্বার 1 রিজন হচ্ছে প্রপার নলেজ। যদি আমাদের নলেজ না থাকে তাহলে অ্যারোয়ানা এনে অনেকেই স্ট্রাগলগুলো করে। কেমন স্ট্রাগল? দাদা অ্যারোয়ানাটা না নিচে বসে যাচ্ছে, দাদা অ্যারোয়ানাটা না কিছু খাচ্ছে না, দাদা অ্যারোয়ানাটা না জাম্প করে মারা গেল। তো এই ধরনের নানাবিধ প্রবলেমস হয়তো অনেকে ফেস করেছেন যারা অ্যারোয়ানা প্রথমবার কিনেছেন উইদাউট নলেজ। কিন্তু যারা নলেজ নিয়ে কিনেছেন তারা হয়তো প্রথমবারে একটা ভালো সার্টিফাইড অ্যারোয়ানা নিয়ে গেছেন আমাদের কাছ থেকে, আমরা পুরো তাকে গাইড করেছি এবং এমনিও হয়েছে যে সেই মাছটা ফিউচারে অনেক বড় হয়েছে, সেটা সেলও করেছে অনেক সময় আমাদের কাছে বা অন্য জায়গাতে তারা সেল করে আবার ছোট মাছ নিয়ে গিয়ে বড় করেছে। তো
আপনাকে জানতে হবে যে আপনার কাছে সেই জিনিসটার প্রপার নলেজ আছে কিনা। যদি নলেজ থাকে তাহলে যে অবস্টাকলস গুলো আসবে, যে প্রবলেমস গুলো আসবে, সেগুলোকে কিন্তু আপনি প্রথম থেকে জানবেন এবং তার ফেস করতে হয় কি করে সেটাও আপনি বুঝে যাবেন, যেটা কোনো বড় কোনো ব্যাপার নয়, এটা ঠিক করা যায়। অ্যারোনা নিচে গিয়ে বসে গেছে মানে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট হতে পারে বা জলের প্যারামিটার গোলমাল হয়েছে, আমাকে বুঝতে হবে। অ্যারোনা জাম্প করে এটা আমরা জানি না, তাই হয়তো অনেকে কভার দেয়নি বা কভারে গ্যাপ রেখেছে তাই জাম্প করে বেরিয়ে গেছে, কিন্তু যারা জানে তারা সেই জায়গাটাকে ঠিকঠাকভাবে মেনটেন করবে। অ্যারোনা খাচ্ছে না, যারা জানে তারা এটা বোঝে যে অ্যারোনা নতুন জায়গায় পরিবেশে সেট না হলে, অনেক অ্যারোনাই আছে যারা প্রথম 5-7-10 দিন খাবে না, তারপর ধীরে ধীরে খাওয়া শুরু করে। তো বন্ধুরা, যারা অ্যারোনা নিতে চায়, যারা নতুন বিগিনার্স, তারা ডেফিনেটলি করতে পারে। নলেজটা নিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে সাইজটা বড় নিতে হবে। এই আরেকটা জায়গা, যে দুটো বলেছিলাম দুটোর মধ্যে সেকেন্ড হচ্ছে সাইজটা। অনেকেই আছে যে আমি না ছোট থেকে বড় করব, সবাই চায় ছোট থেকে বড় করা, কিন্তু আপনি বিগিনার্স মানে আপনি বাচ্চা। এবার ছোট মাছ মানে সেও বাচ্চা। এবার আপনারা বলুন তো, একটা বাচ্চাকে আরেকটা বাচ্চার দায়িত্ব দেওয়া যায়? আপনারা যখন বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকে আর তার থেকেও কোনো ছোট বাচ্চা যদি আসে, তাকে কি তার দায়িত্বটা দেবেন? দেবেন না। তো সেম এখানেও, যারা বিগিনার্স, যারা অ্যারোনা রাখতে চান, তারা কম করে 7-8 ইঞ্চি থেকে স্টার্ট করবেন, কখনো 4-5 ইঞ্চিতে যাবেন না। একটু ভুল করবেন ওই মাছটা মারা যাবে। তো একটু বাজেটটা রাখুন, রেখে 7-8 ইঞ্চি, সেটা আপনার সিলভার থেকে করতে পারেন, সেটা পার্ল অ্যারোনা করতে পারেন, সেটা অ্যালবিনো সিলভার করতে পারেন, সেটা কোনো সার্টিফাইড অ্যারোনা যেমন RTG, হাইব্যাক, হোয়াট এভার আপনি করতে পারেন। শুধু দরকার প্রপার নলেজের। মাছের লিস্ট অনেক আছে বিগিনার্সদের জন্য, আমাদের কাছে আপনারা প্রচুর ভ্যারাইটি পাবেন। তাই যারা আমাদের ওয়ার্কশপে আসতে চান, আমাদের ওয়ার্কশপ কলকাতা ট্যাংরাতে, আমাদের একটাই ওয়ার্কশপ আছে, এখনও কোনো ব্রাঞ্চেস আমাদের হয়নি, তো আপনারা এখানে সরাসরি আসতে পারেন, এসে আমাদের টিমের সাথে কথা বলতে পারেন, পুরো ওয়ার্কশপ ঘুরে দেখতে পারেন, প্রচুর ভ্যারাইটি আপনাদের চোখে পড়বে। আরও দুটো মাছের মধ্যে প্রথম হচ্ছে জায়ান্ট গোরামি, এটা আপনারা রাখতে পারেন, কারণ গোরামিও মোটামুটি সব রকম ভেজ ননভেজ খায় এবং গোরামিও হার্ডি ফিশ, এরা লো অক্সিজেনেও থেকে যায় এবং এদের সাইজও অনেক বড় হয়, ওকে মেনটেন করতে পারবেন, লো মেনটেন্স মাছ। এবং আরেকটা খুব সুন্দর মাছ, সেটা হচ্ছে শিভরাম, রেড স্পটেড শিভরাম বা সুপার রেড শিভরাম মার্কেটে এখন আসে, কিছু ইন্ডিয়ান ব্রিড হয়, শিভরামের অনেক ভ্যারাইটিও যদি আসে, ইয়েলো শিভরাম, গোল্ডেন শিভরাম, এবং যেগুলো বিদেশি ইম্পোর্টেড শিভরাম আসে যেমন রেড স্পটেড, সুপার রেড শিভরাম, এগুলো আপনারা রাখতে পারেন, এটাও কিন্তু খুব ভালো মাছ। শিভরাম জেনারেলি প্যালেটস খায়, অনেক রকমের খাবার আছে, সে প্যালেটসগুলো দিয়ে রাখতে পারেন, এদের অস্কার, প্যারোট, এদের সাথে কমিউনিটিতেও রাখা যেতে পারে, কিন্তু সাইজটা বুঝে। আজকের ভিডিওতে আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা যারা নতুন এই হবিতে আসছেন তারা কী কী মাছ রাখতে পারেন, কিন্তু যে লিস্টটা বললাম এই লিস্টটা কিন্তু অনেকটা লম্বা। আবারও বলবো, একবার আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের টিমের সাথে কথা বলুন, প্রয়োজন হলে ওয়ার্কশপে আসুন। আর যারা আমাদের ওয়ার্কশপে আসতে পারবেন না, অনেকেই হয়তো বর্ধমানে আছেন, দুর্গাপুরে আছেন, নদিয়াতে আছেন, পুরুলিয়াতে, বাঁকুড়াতে আছেন, এই নামগুলো কেন বললাম জায়গার, কারণ এই জায়গাতে আমাদের ডেলিভারি হচ্ছে। কারণ অনেকেই আছে যারা আসতে পারছে না, তারা আমাদের টিমের সাথে কথা বলছে, আমাদের ভিডিও দেখছে এবং দেখে তারা আমাদের টিমের থেকে সাজেশন নিয়ে তাদের পছন্দের মাছটা বুক করছে এবং সেটা আমরা ভায়া বাস কখনো নদিয়া, কখনো বর্ধমান, কখনো মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এসব জায়গায় আমরা সেটা ডেলিভার করে দিচ্ছি সেফলি। তার প্রচুর রিলসও আমরা বানাচ্ছি, প্রচুর শর্ট ভিডিও বানিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে চিন্তা নেই, যোগাযোগ করুন আর আসুন, একসাথে এই হবিতে আমরা অনেকটা দূর যাই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে, নমস্কার।